खजाना क्रीमेर पर चले एलाम निये आपनादेर सामने खजाना बडी लोशन। तो अनेके आमाके लोशन आनते बोलेछे, अनेके बोलेछे आपु लोशन सम्पर्के रिव्यू दाओ, एटा की काज करे, एटा कय शेड फर्स्ट करते पारबे एबं कारा व्यवहार करते पारबे, कारा व्यवहार करते पारबे ना, एबं कत दिने एटा रेजाल्ट देबे से सम्पर्के एकटु आइडिया दिले भालो हय। तो तादेर उद्देश्ये आजके भिडियोटा बानानो। तो देखते पाच्छेन आमार हाते खजाना लोशनटा। तो आज के टोटाल लोशन सम्पर्क अपन के आइडिया दीब। तो वीडियो शुरू थे शेष पर्यंत देखते थकूँ। आशा करी खजाना लोशन सम्पर्क टोटाल आइडिया पे जा। तो वीडियो शुरू कर शुरू आगे बोले रही है जरा चैनल एखो सबसक्राइब करनी अवश्य सबसक्राइब कर पाखे थकबें, और जो सबसक्राइब कर तक असंख्य धन्यवाद। तो देखे दीची खजाना लोशन। आगे लोशन सम्पर्क एक आइडिया दी अपन के लोशन हे 300 ml लोशन। এটা যদি কেউ প্রতিদিন ব্যবহার করে তাহলে এক থেকে দেড় মাস পর্যন্ত এটা ইজিলি ব্যবহার করতে পারবে একজন, ঠিক আছে। এখানে দেওয়া আছে এটা 7 দিনের রেজাল্ট দেবে। আসলে 7 দিনে এটা না দিতেও পারলে 15 থেকে 17 দিনের ভিতরে একটা হালকা স্মুথনেস বা ব্রাইটনেস স্কিনের ভিতরে পাবেন আপনারা, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে বলতে পারি। কিন্তু হোয়াইটনিংয়ের ব্যাপারটা এটা আসবে আপনাদেরকে টানা এক মাস ব্যবহারের পরে আপনাদের স্কিনটাকে আস্তে আস্তে করে ব্রাইটেনিং করবে। 7 দিনে হোয়াইটনিং এটা করতে পারবে না, ঠিক আছে। এবারে সেটা কারা ব্যবহার করতে পারবে, কারা ব্যবহার করতে পারবে না, এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। শুধু প্রেগনেন্ট আপুরা ছাড়া এবং বাচ্চারা ছাড়া সবাই এটা ব্যবহার করতে পারবে, যেহেতু এটা হোয়াইটনিং লোশন। এই জন্য আপনাদেরকে আমি বলি যে হোয়াইটনিং কোনো কিছু বাচ্চারা বা প্রেগনেন্ট আপুরা ব্যবহার না করাটাই বেটার। অনেকে আছে, অনেক ছোটো ছোটো বাচ্চা 12 বছর 11 বছরের, তারা আমাকে বলে যে আপু হোয়াইটনিংয়ের জন্য কী ব্যবহার করব। তাদের হোয়াইটনিংয়ের জন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নাই, তারা আস্তে ধীরে বড় হওয়ার পরে ব্যবহার করলে বেশি ভালো। তো এখানে দেওয়া আছে অনেক কিছু, এখানে লেখা আছে অনেক কিছু, এটা কী কী করবে, এটা এটা স্কিনটাকে ময়শ্চারাইজ ফিল দেবে। হ্যাঁ, এটা স্কিনটাকে ময়শ্চারাইজ ফিল দেবে, কিন্তু এটা অনেক আছে না লোশন ইউজ করার পর স্কিনটা একটুখানি তেল তেলে হয়ে যায়, কিন্তু এটা তেল তেলে হবে না, এর সাথে সাথে স্কিনটাকে আপনার হচ্ছে অ্যাবজর্ব করে নেবে। এবং এবার এটা আসে যে এটা কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে। এখানে দেওয়া সেটা ফেসেও ব্যবহার করা যায়, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে লোশন ফেসে ব্যবহার করতে না, এটা ঘাড় থেকে গলা থেকে আপনারা পা পর্যন্ত দিতে পারবেন উইদাউট সিক্রেট প্লেস। সিক্রেট প্লেসে কিন্তু লোশন ব্যবহার করা ঠিক না, ঠিক আছে। সিক্রেট প্লেস বাতিত আপনাদের হাত পা ঘাড় গলা যেসব কালো দাগগুলো আছে সেসব জায়গায় চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এটা পিঠে ঘাড়ে গলায় এটা ব্যবহার করা যায়। এটা কিন্তু ইমার্জেন্সি কোনো হোয়াইটনিং লোশন না, বা এটা হুট করে ফর্সা করে দেবে এরকম ধরনের না, এটা কিন্তু লোশন। এবং আস্তে আস্তে লোশনগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করে, এবং এটাও কিন্তু আস্তে আস্তে কাজ করবে, ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে। এবং এখানে শেড দেওয়া আছে, 1 থেকে 8 শেড পর্যন্ত এটা ফর্সা করতে পারবে, কিন্তু একটা ব্যবহার করে কোনো দিনই সম্ভব না। এটা টানা 3 থেকে 4টা ব্যবহার করলে আপনারা 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইট হতে পারবেন, ঠিক আছে। আর যাদের কোনো লোশন বা কোনো কিছু কাজ করে না, তারা সাথে অবশ্যই ভালো মানে একটা সাবান ব্যবহার করবেন, যাতে করে লোশন বা আপনার যে কোনো প্রোডাক্টসের কার্যকারিতা বাড়িয়ে দেয়। সাবান বা হচ্ছে গিয়ে আপনারা চেয়ারে বাথ সল্ভ ইউজ করতে পারেন, এতে করে কি হয় লোশনের কার্যকারিতা বেড়ে যায়। আর যারা খাজানা ক্রিম নিতে চাচ্ছেন, খাজানা ক্রিমের ছবি পাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পরপর দেখতে পাচ্ছিলেন। তো খাজানা ক্রিমটা হচ্ছে গিয়ে ওটার যে প্রাইস, এটারও সেম প্রাইস আমি দেওয়ার জন্য বলেছি, যে পেজ থেকে এটা আমি আনিয়েছি সে পেজ আমার কথা একটু শুনে আমি মাঝে মাঝে কিছু প্রোডাক্টস অফার আপনাদের জন্য চেয়ে নিই। তো লোশনের প্রাইস যত আপনার ক্রিমের প্রাইসও তত। তো আমার জন্য কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তো আমি বলে দিয়েছি যে ইউটিউব থেকে গেলে কিছুটা ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইসটা বানিয়ে দেবেন। তো এই কারণে দুটার প্রাইসটা সেম দেওয়া হয়েছে, আপনারা চাইলে দুইটা একসাথে কিনে নিয়ে ইউজ করতে পারেন, খাজানা ক্রিমও ব্যবহার করতে পারেন, খাজানা লোশনও ব্যবহার করতে পারেন। এতে করে হবে কি, আপনার ফেসও ফর্সা হবে এবং বডিওটাও ফর্সা হবে, এবং দুইটার মূল্যটাই মোটামুটি স্টুডেন্ট বাজেটের ভিতরে রাখার আমি ট্রাই করেছি। তো আশা করি খাজানা লোশন সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। ধন্যবাদ।